জাহিদ মিয়া বলেছেন, আমি একজন জেনারেল শিক্ষিত যুবক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন এবং এখন কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন করতে আগ্রহী। এক্ষেত্রে আমার জন্য করণীয় কি? এখনকার সময় আলেমদের মধ্যে যেরকম মতভেদ, কোনটা সঠিক আর কোনটা ভুল সেটা বোঝা মুশকিল, মেহরবানি করে বুঝিয়ে বলবেন। এটা ঠিক যে অনেক মতভেদ, এবং এটাও ঠিক যে অনেকের কাছে সত্যকে এক্সপ্লোর করা, আবিষ্কার করা কঠিন। এর মূল কারণ হচ্ছে তার কাছে প্রয়োজনীয় জ্ঞানটা নেই, কোরআন সুন্নার সঠিক জ্ঞান নেই। অতএব আমি আপনাকে নসিহা করব, কোরআন সুন্নার সঠিক জ্ঞান অর্জন করতে আপনি আগ্রহী হন এবং সঠিক ট্র্যাকে আসুন, সঠিক প্রতিষ্ঠান থেকে সেটা শিখুন। আর এই লাইনের অর্থাৎ এই এলিম নিয়ে যারা চর্চা করছেন এবং যারা মহাক্ষেক আলেম, আপনি তাদের পরামর্শে চলুন, তাহলে আপনি সত্যপথ পাবেন। আমরা চেষ্টা করছি আমাদের এখানে বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য, যাতে করে আমরা মানুষকে সঠিক এলেমটা বিলিয়ে দিতে পারি। আমি সংক্ষেপে বলবো যে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় যে মানহাজের উপর চলছে সেটা অত্যন্ত চমৎকার। আমরা যে দেখতে পাচ্ছি যে সেখানে অবস্থানকালে আমরা দেখেছি চরম সুন্দর সহিষ্ণুতা সেখানে আছে, মক্কা মদিনায় সুন্দর সহিষ্ণুতা আছে। মানুষ বিভিন্ন ফিকহি আমল করে, কিন্তু তাদের কারোর প্রতি বৈষম্যমূলক আচরণ সেখানে নেই, কাউকে গালিগালাজও করা হয় না, কারোর প্রতি অসদাচরণও করা হয় না। মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়ন কালে আমরা দেখেছি যে সেখানে সঠিক আকীদা এবং কোরআন সুন্নাহর সঠিক চর্চাটা তুলে ধরা হয়েছে, ফলে সেখান থেকে বা সেই মানহাজ থেকে সঠিক ইসলামকে বোঝা সহজ হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমরা অন্যদের প্রতিও সহিষ্ণু আচরণ করি, আমাদের শায়েখরাও সেভাবে করে থাকেন। এই জন্য আপনি সৌদি আরবের যেমন ফতোয়া লজনা দায়মার মধ্যে দেখবেন যে কোনো মাজহাব বা অন্য কারোর প্রতি কঠিন কোনো মানে কথা আরোপ করা হয়নি, আক্রমণও করা হয়নি। আর জামিয়াতুল ইমাম, মোহাম্মদ বিন সৌদ ইসলামিক ইউনিভার্সিটি, উমুল কুরা ইউনিভার্সিটি, মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোতে অসংখ্য শেখ, হাজার হাজার শেখরা সেখানে পড়ান এবং তাদেরকেও আমরা দেখেছি তারা অত্যন্ত ভদ্র সৌহার্দ্যের সাথে জ্ঞানী গুণীদের সংস্পর্শে থেকে অত্যন্ত চমৎকারভাবে তারা একাডেমিক স্টাইলেই মানুষকে আলোকিত করেন, জ্ঞান দেন। অতএব আমি বলবো যে আজকের যুগে মতভেদের মধ্যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক, কোনটা হক আর কোনটা বাতিল, সেটা জানার জন্য আপনাকে সেই মানহাজেই এগোতে হবে।